প্রত্যেকটা রাজনৈতিক নেতৃত্ব এমএলএ সাংসদ আসবে একটাই কথা, আগামী নির্বাচনে সেই রাজনৈতিক দল যদি ক্ষমতায় আসেন তার নির্বাচন ইস্তেহারে আমাদের এই সমস্যার সমাধান করবেন এই প্রতিশ্রুতি থাকবে বলে আমরা আশা করছি। ১৬ বছরের বঞ্চনার ইতিহাস আছে, যদি পালা পরিবর্তন হয় সেই পালা পরিবর্তনের সাক্ষী হিসেবে ঐক্যমঞ্চ তার সক্রিয়ভাবে অংশগ্রহণ, একটাই আশা একটাই থাকবে আবেদন যে পালা পরিবর্তনের পরে সবাইকে নমস্কার জানাই, যারা মঞ্চে বসে আছেন, যারা সামনে অনুসরণ করছেন, কিছু মানুষ বসে আছে, আপনাদের দাবির জন্য আপনারা এই কলকাতা শহরে বসতে দেওয়া হতো না, কখনো কল্যাণী কখনো কোথায় সুমন মল্লিক আপনারা আন্দোলন করছিলেন, কিন্তু যে বর্তমান সরকার যারা মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার জন্য এই সরকারকে নিশ্চিতভাবে বিদায়ী জায়গা পৌঁছাবে, কাউকে ৩০০০ টাকার ভাতা, কন্টেক্সচুয়াল যে ওয়ার্ড আছে সেটাই সরকারের সবথেকে টপ এজেন্ডার মধ্যে আছে। ইভেন এই জায়গায় এখন এসে গেছে এই সরকার পুলিশেও ক্যাজুয়াল লেবার আছে, ফায়ার ব্রিগেডেও ক্যাজুয়াল লেবার আছে, লড়াইতে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে আর রাজ্য সরকার আপনাদের টাকা নিয়ে মানে ওখান থেকে কাটমানি খেয়ে নিজের কাজটা নিজের মন্ত্রী বলছে যে আপনারা আন্দোলন করুন, আপনাদের ডিমান্ড আমরা দিতে পারছি না। কালকে শুনলাম কি উনি বিধানসভা বলে ৩% আমি বাড়িয়ে দেব, দিদিমণি সরকারি কর্মচারীদের ডিএফ দিতে পারছেন না, প্যারা টিচারের যে মাইনা করেছিলেন মারা গেছে, দিদিমণি একটা এক সেকেন্ডের জন্য আপনার লজ্জা হওয়া উচিত, একবারের জন্য আপনাদের জন্য যদি চোখে জল ফেলতে কি করবো, আমার ভাইপো সব টাকা নিয়ে চলে যাচ্ছে, আমি আপনাদের টাকা দিতে পারছি না, আপনারা আপনাদের যা টাকা পাচ্ছেন সেখান থেকে আরো কিছু দিয়ে যান আমাদের। এই সরকার লজ্জাই পাচ্ছে না, সরকার কোন লজ্জা নেই, নির্লজ্জ মতো কথা বলছে। আমি আপনাদেরকে আগেও আপনাদের সঙ্গে ছিলাম, যখনই আমাকে আপনার কয়েকটা বন্ধু আছে যারা আমাকে ফোন করে যখনই যে আমার দিদি বলছে সরকার বলছে খেলা হবে, খেলা তো হয়ে গেছে, সারা বাংলার মানুষ বুঝে নিয়েছে
এখন এই সরকার যাবে ফুটবল ছেড়ে দিয়েছে ক্রিকেট ছেড়ে দিয়েছে এখন পিং পং বল দিয়ে খেলছে বাচ্চারা যে পিং পং বল দিয়ে খেলে না এই এখন ম্যানেজমেন্ট ক্রাইসিস ভীষণ হয়ে চলছে লোক নেই আন্দোলনে আপনাকে রাত্রিবেলা গোলাসেন গিয়ে চকলেট খাওয়াতো খাইয়ে দিত কিন্তু এই আন্দোলনটা প্রকৃত আন্দোলন আছে মানুষ এই আন্দোলনের পাশে আছে এটা আপনাকে বুঝে নিতে হবে আপনি মিথ্যাবাদী এটা প্রমাণ হয়ে গেছে আপনি মিথ্যা কথা বলেন আপনি মিথ্যা প্রতিশ্রুতি দেন আজকে যে তপস্বী মালিককে নাম করে যে খুন হয়েছিল পুড়িয়ে দেওয়া হয়েছিল কি হয়েছিল আপনি সেই তপস্বী মালিক পরিবারের লোককেও ভুলে গেছে কিন্তু দিদিভাই আপনি ভাবতে পারছেন তো আগামী দিন কিন্তু আপনার সময়টা শেষ হয়ে এসেছে আপনার সময় কিন্তু আর নেই এক মাস আগে জুলুম করে নি অত্যাচার করে নি শিক্ষকদের বিরুদ্ধে কাজ করেছে যে সরকার শিক্ষক সমাজকে অপমান করেছে সেই সরকার কোনদিন থাকতে পারে না আপনাদের সবার কাছে আমরা আবেদন রেখে যাচ্ছি আপনি ডাকবেন তখন পাবেন আর কাউকে পান না পান আমাকে তো নিশ্চিত পাবেন কেন আমি আপনাদের আন্দোলনের সঙ্গে প্রথম দিন থেকে জড়িত আছি বহু ছেলেমেয়েরা আমার সঙ্গে কথা বলে রাত্রিবেলা দিনের বেলা ফোন করে বলে এই সমস্যা হচ্ছে ওই সমস্যা হচ্ছে আমি আপনাদের পাশে আছি বলেছি আগামী দিনে থাকবো আর নিশ্চিত হয়ে আবার বলে যাই খেলা হবে খেলা হবে